তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দীর্ঘ কয়েকদিন বাদ আবার তোমাদের সঙ্গে যুক্ত হলাম। তো আজ আমরা এডিটিং করতে চলেছি ওই টাইপের বোনাস ভিডিও। তো অবশ্যই ভিডিওটাকে তোমরা ফুল ওয়াচ করো এবং ভিডিওটা একটা লাইক করে দিও। লাইক করলে কি আমার ভিডিও করার আগ্রহটা না আরও 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 পরিমাণে বাড়তে থাকে। এবং পাশে থাকা যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল করে দিও। তো পচা ইন্ট্রোটা লাগা। তো আমরা চলে এসেছি সরাসরি আমাদের ফেভারিট অ্যাপ্লিকেশান, তোমরা দেখতেই পাচ্ছ ক্যান মাস্টার অ্যাপ্লিকেশানে। এবং প্লাস বাটন আমরা ক্লিক করবো, 16.9 একটা লেয়ার নিয়ে রিসিউ নিয়ে নেবো এবং মিডিয়াতে ক্লিক করব। এবং তোমরা যেই ছবি দিয়ে ওই ভিডিওটা বানাতে চাও সেই রকম ছবি তোমরা 7-8টা অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করি। তো অবশ্যই তোমরা ছবিগুলো অ্যাড করে নেবে, তোমাদের ছবিগুলো এমন পজিশান থাকবে। তো তোমরা ছবির লেয়ার একবার ক্লিক করবে, কেউজি সেটে যে অপশানটা দেখতে পাচ্ছ সেটা একবার ক্লিক করে এটা এইরকম থাকবে। তোমরা মিডলারটায় ক্লিক করবে এবং জুম করে তোমাদের পজিশান মতন তোমরা ছবিটাকে বসিয়ে নেবে প্রত্যেকটা ছবিতে। তো আমি আমাদের ছবিগুলোকে আমি বসিয়ে নিচ্ছি এবং টিক মার্কে ক্লিক করছি বসিয়ে নেওয়ার পরে। এবং মিডলেতে এই সাদা আইকনটা দেখতে পাচ্ছ, তো এখানে তোমাদের ইফেক্ট দিতে হবে, তোমরা যে কোনো ইফেক্ট দিতে পারো। তোমরা গেট মোড থেকে ডাউনলোড করে নেবে। আমি এখানে ইফেক্ট দিচ্ছি রোলিং বলে, রোলিং ইফেক্টটা দেবো। এবং তাছাড়া আমি বিভিন্ন রকম ইফেক্ট দেবো, তো তোমরা তোমাদের মতন যে কোনো ইফেক্ট দিতে পারো। তো আমি ইফেক্টগুলো দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। তো ইফেক্ট আমি একটা ইফেক্ট দিয়েছি দেখতে পাচ্ছ, ইফেক্টের আমরা এটা কিন্তু একে থাকে। তো তোমরা -0.5 আছে এর মিডলে রেখে দেবে এবং টিক মার্কে ক্লিক করবে। প্রত্যেকটা ইফেক্ট তোমরা এই একরকমই দেবে। তো আমি সেকেন্ড ইফেক্টটায় যাচ্ছি, সেকেন্ড এই ইফেক্টটা আমি সিলেক্ট করছি এবং এটাকে আমি 0.5 রেখে দিচ্ছি এবং টিক মার্কে ক্লিক করে আমি তৃতীয় ইফেক্টটাও সিলেক্ট করে নিচ্ছি। সাদা জায়গাটায় ক্লিক করবো এবং যে কোনো ইফেক্টে যাবো, ইফেক্টটা ধরো আমি সিলেক্ট করছি। এখানে দেখতে পাচ্ছ আমার 0.5 অলরেডি হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমাদের আগে আমি করেছিলাম সেই কারণে হয়ে যাচ্ছে। তো তোমরা অন থাকবে, তোমরা 0.5 করে নেবে এবং এভাবে তোমরা প্রত্যেকটা করে নেবে। এবং টিক মার্কে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করবো এবং ভিডিওটা আমরা এক্সপোর্ট করে নেবো। তো এক্সপোর্ট করে তোমরা আমি এই ভিডিওটা আবার অ্যাড করবো। তো কী দিয়ে কী করবো সেটা নেক্সট স্টেপে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করবো, 16.9 একটা রিসিউ নিয়ে নেবো এবং যেই ভিডিওটা আমরা সেভ করেছিলাম সেই ভিডিওটা অ্যাড করবো। তার আগে আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ডে যাবো, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, একটু বড় করে দেবো হালকা একটু, এবং লেয়ারে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করবো এবং ভিডিও টেম্পলেট এবং যেসব যাবতীয় জিনিস আমি ইউজ করবো সব কিছুর লিঙ্ক আছে ডিসক্রিপশান বক্সে, তোমরা যাও এবং ডাউনলোড করে নাও। আমরা ফার্স্টে এই লাভ এর এটা আমি অ্যাড করবো, এটাকে একটু জুম করে আমরা তোমাদের পজিশন মতো তোমরা বসাবে আমি নিচের দিকে রেখে দিচ্ছি। এবং এই ভিডিওটাকে টেনে আমরা শেষ পর্যন্ত নিয়ে আসবো এবং মিডিয়াতে ক্লিক করবো। অবশ্যই লেয়ারে কিন্তু তোমরা ক্লিক করবে না, মিডিয়াতে ক্লিক করবে। তো আমরা যেই ভিডিওটা সেভ করেছিলাম সেই ভিডিওটাকে আমরা অ্যাড করে নিচ্ছি। তো আমরা ভিডিওটাকে অ্যাড করে নিয়েছি এবং এই ভিডিও লেয়ারে একবার ক্লিক করব। তো এটাকে আমরা একটু ফাস্ট করে দেবো। ফাস্ট কত করব, এখানে আমরা ওখানে করেছিলাম মাইনাস করেছিলাম 1.5 না কি একটা মাইনাস করেছিলাম, এখানে আমরা 1.5x মাইনাস প্লাস করব, তাহলে কিভাবে ভিডিওটা ফাস্ট হয়ে যাবে। তো টিক মার্কে ক্লিক করছি, ভিডিওটা দেখে পাচ্ছি ফাস্ট হয়ে গেছে। তো এখানে তোমরা তোমাদের মতন একটা ইফেক্ট দিতেই পারো, তো আমিও একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি যে কোনো। তো এই দেখতে পাচ্ছ ভিডিও একটু কিন্তু বড় হয়ে গেছে এর লাস্টের নিচে এটা, এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। এবং ভিডিও লেয়ার একবার ক্লিক করবো, টিক মার্কে ক্লিক করার পরে ভিডিও লেয়ার একবার ক্লিক করবো। আউট অ্যানিমেশন দেখতে পাচ্ছ তোমরা যে কোনো একটা জিনিস সিলেক্ট করে নিতে পারো, তো আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি। এবং আমরা 4-5টা ভিডিও টেম্পলেট অ্যাড করবো, মেনেতে ভিডিও টেম্পলেট। তো লেয়ারে মিডিয়াতে এবং আমরা আমাদের ভিডিও টেম্পলেটটা অ্যাড করছি। ফার্স্ট এই ভিডিও টেম্পলেটটা আমরা অ্যাড করে নিচ্ছি, এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি এখান থেকে। এবং এর ব্ল্যান্ডিং মুডটা আমরা কী করবো চেঞ্জ করে স্ক্রিন করে দেবো। এবং এবার আমরা 3টে করে নিচ্ছি, তারপরে একবারে ভিডিওটা প্লে করবো। এটাকেও আমরা ব্ল্যান্ডিং মুড চেঞ্জ করে ফার্স্টে স্ক্রিন করে দিচ্ছি এবং এই ভিডিওটাকে আমরা ফুল বড় করে দিচ্ছি। এইভাবে আর একটা ভিডিও অ্যাড করবো, এটাকে আমাদের রোটেট করতে হবে, তোমরা যে কোনো দিকে রোটেট করতে পারো। এটাকে একটু জুম করে নিচ্ছি আমরা এবং এর ব্ল্যান্ডিং মুডটাকে আমরা চেঞ্জ করে দেবো স্ক্রিন। এবার একটা সাউন্ড অ্যাড করবো আমরা, তোমরা যে কোনো তোমাদের মনের মতন সাউন্ড দিতে পারো, তো আমি আমার মতন সাউন্ড দিচ্ছি। তো আমরা নতুন ট্রেন্ডিংয়ে চলছে যে সাউন্ডটা, সেই সাউন্ডটা অ্যাড করবো এতে। অবশ্যই কিন্তু তোমার ভিডিও টেম্পলেটগুলো স্ক্রিন করে নিও,
এবং ডিসক্রিপশন বক্সে সব টেমপ্লেটগুলোর লিঙ্ক আছে, তোমরা ডাউনলোড করে নিও। এটার উপরে ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে স্ক্রিন করে দেবো। এবং লাস্ট আমাদের কাজ, আমাদের ভিডিওর বর্ডারটা আমরা দিচ্ছি, এই বর্ডারেরটা আমরা একদম লাস্ট পর্যন্ত রেখে দেবো এবং বর্ডারে ক্লিক করবো একবার, এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। এবার তোমাদের মতো তোমরা সাউন্ড এখান থেকে তোমরা অ্যাডই করতেই পারো, তো আমি আমার মতন একটা সাউন্ড অ্যাড করে নিচ্ছি। তো এবারটা আমরা আমাদের মনের মতন সাউন্ড অ্যাড করে নিচ্ছি, অবশ্যই তোমরা তোমাদের মনের মতন সাউন্ড অ্যাড করে নিও। এবার ভিডিওটা আমরা প্লে করছি। তো আমি এই সঙ্গটা একটাই দেওয়ার কারণ সঙ্গটা এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে, সেই কারণে। তো তোমরা সাউন্ডটা শুনতেই পারছো। তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওটাকে লাইক করলে কি আমার ভিডিও করার আগ্রহটা আরও আরও পরিমাণ বাড়তে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা এখন নতুন দেখছো আর কী করছো, তোমাদের ভাইয়ের চ্যানেল তোমাদের চ্যানেল, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ডিমান্ড যেটা থাকে তোমাদের ভাই সেটা তোমাদের জন্য হাজির করে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।